হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ, আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলা যাবে না, কারণ এটা অলরেডি এক মাস আগে এই ভিডিওটা এসেছে। তো আজকে আমি যে ভিডিওটা দেখতে চলেছি সেটা হচ্ছে একটা মুভি ট্রেলার, RRR, অফিসিয়াল ট্রেলার, হিন্দি, ইন্ডিয়াস বিগেস্ট অ্যাকশন ড্রামা। ওকে, তো আমার এখনও দেখা হয়নি, না অফিসিয়াল ট্রেলার এটা আমার দেখা হয়নি। যাই হোক, এর আগে টিজারটা দেখেছিলাম। তো আজকে অফিসিয়াল ট্রেলারটা দেখবো এবং আমার রিভিউ শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে সাজেস্ট করবেন আর শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো RRR মুভিটার সম্পর্কে ডিটেলস কিছু এখানে যা দেওয়া আছে, না সেরকম ডিটেলস কিছু দেওয়া নেই, শুধুমাত্র মেকিং টিমের সম্বন্ধে দেওয়া আছে। কাস্ট, স্ক্রিন প্লে, প্রডিউসার, ব্যানার, প্রোডাকশন ডিজাইনার, এসব দেওয়া আছে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক ট্রেলারটা কেমন লাগে। টিজারটা দেখেছিলাম, বেশ ভালো। ট্রেলারটা দেখি কেমন, আপনাদের সাথে আমি আমার রিয়াকশন শেয়ার করব। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো লেট স্টার্ট। ব্রিটিশ এটা মনে হচ্ছে। জুনিয়র এনটিআর, জলের নিচে আগুন কি করে জ্বলে? রাইজ, রোড, রিভল্ট। March 25th। ওকে, সো বন্ধুরা, ট্রেলার শেষ হয়ে গেল। বেশ ভালো ট্রেলারটা আমার লাগলো। 25th March রিলিজ করছে, মানে অলরেডি রিলিজ হয়ে গেছে, আজকে 27th March। ওকে, যাই হোক, এখানে গ্রাফিক্স মোটামুটি ভালোই লাগলো, সিনেমাটোগ্রাফিও খুব ভালো লাগলো, কিন্তু অ্যাকশন সিনস কিছু ওভার দ্য টপ আছে,
কিছু না, মানে বেশ ওভার দ্য টপ আছে। তবে স্লোমোগুলো খুব ভালো দেখিয়েছে, স্লো মোশনগুলো খুব ভালো লাগলো। কয়েকটা সিন একটু বোকা বোকা লাগলো, কিন্তু যাই হোক ওভারঅল ভালো। আর অবশ্যই এসএস রাজামৌলি একজন ভালো ডিরেক্টর, ওনার চিন্তা ভাবনা থিঙ্কিং একটু হাটকে হয় যাই হোক, কিন্তু অ্যাকশন সিনসগুলো বেসিক্যালি এতটা ওভার দ্য টপ না করলেই ভালো হতো, তাহলে আমার মনে হয় আর একটু বেটার লাগতো। কারণ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যদি চায় হলিউডের সাথে টক্কর দিতে, তাহলে সেই লেভেলে বানাতে হবে। ঠিক আছে, হলিউডে ওভার দ্য টপ হয় নাকি? হয়, অবশ্যই হয়, কিন্তু সেগুলো মানে লোকজন বোঝে যে হ্যাঁ এটা ওভার দ্য টপ মুভি, তো এখানে ওভার দ্য টপ জিনিসপত্র হবে। যেমন অ্যাভেঞ্জার্স বলুন, যেমন মার্ভেল সিরিজ হোক বা ডিসি সিরিজ হোক, সেগুলো তো এমনি কমিক সিরিজ, সুপার হিরো মুভি, তো সেখানে সব কিছু ওভার দ্য টপ হবে, সেটা তো লোকজন জানে। কিন্তু যেহেতু এটা এটা আমি বেসিক্যালি জানি না কোনো সত্য ঘটনা অবলম্বনে কি না, যদি হয়েও থাকে তো সেক্ষেত্রে পুরো ঘটনাটা সেরকমভাবেই দেখানো উচিত ছিল। মানে অ্যাকশন সিনসগুলো এতটা ওভার দ্য টপ না দেখিয়ে মোটামুটি ঠিকঠাক দেখালে ভালো হতো আমার মনে হয়। অনেক বেশি ওভার দ্য টপ দেখানো হয়েছে অ্যাকশন সিনসগুলো। যাই হোক, ওভারঅল মুভিটা বেশ, মানে ট্রেলারটা বেশ ভালো লাগলো, আর মুভিটা অলরেডি রিলিজ হয়ে গেছে, তো দেখি যদি মুভি পাওয়া যায় আমি অবশ্যই দেখবো, দেখে আমি জানাবো কেমন লাগলো অবশ্যই। তো আর কি বলবো, এসএস রাজামৌলি একজন ভালো ডিরেক্টর অবশ্যই, আর এখানে জুনিয়র ইন্টিরিয়ার উনিও একজন ভালো অ্যাক্টর, ভালো ড্যান্সার, পাশাপাশি উনি হচ্ছেন রামচরণ তেজা, ইনিও একজন ভালো অ্যাক্টর ড্যান্সার, অজয় দেবগনের মতো একজন সিনিয়র অ্যাক্টারও আছেন। তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, যারা যারা অলরেডি দেখেছেন ট্রেলারটি তারা বলবেন কেমন লেগেছে, যারা মুভিটা অলরেডি দেখেছেন তারাও বলবেন মুভিটা কেমন লেগেছে। তো আমি মুভিটা দেখিনি, ট্রেলারটা আজকে দেখলাম, খুব মানে বেশ ভালো লাগলো, খুব ভালো বলবো না তবে বেশ ভালো লাগলো। তো আপনাদের মতামত আপনারাও জানাবেন কমেন্ট বক্সে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, মানে যতজন ভিডিও দেখছে তার মধ্যে খুব কম সংখ্যকই সাবস্ক্রাইব করছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, আর অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন। আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন বিভিন্ন রকমের ভিডিওর ওপরে আমার রিয়াকশন নিয়ে আসবো আমি, সেটা মুভি ট্রেলার হতে পারে, মুভি হতে পারে, মিউজিক ভিডিও হতে পারে, কোনো নিউজ হতে পারে, যে কোনো কিছু। তো অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন, ভিডিওর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো তাহলে ভিডিও এটুকুই থাক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।